পলীয় যুগ, নব্য প্রস্তর যুগের অপর নাম নব পলীয় যুগ। আমরা প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনাচরণ সম্পর্কে জেনেছি, যে প্রাচীন প্রস্তর যুগে মানুষ পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল ছিল এবং এ সময়ে তারা পাথর ঘষে অস্ত্র বানাতো এবং গাছের বাকল, ফলমূল, লতা পাতা এগুলো খেয়ে তারা জীবন ধারণ করত। অন্যদিকে নবপলীয় যুগে কৃষির উদ্ভাবনের ফলশ্রুতিতে মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করা শুরু করে এবং পানির প্রাপ্যতার উপর নির্ভর করে বিশেষ বিশেষ স্থানে সমবেত হয়ে বসবাস করতে থাকে। দলবদ্ধ হয়ে তারা বসবাস করতে থাকে যাযাবর জীবন। এর পরিসমাপ্তি ঘটে নবপলীয় যুগে। এছাড়া এ যুগেই মানুষ পশুপালনের কৌশল রপ্ত করে এবং নবপলীয় যুগেই গ্রামের সূচনা হয়। সামাজিক সংগঠন বা সমাজ ব্যবস্থার যাত্রা এ যুগেই হয়। এ যুগে লিখন পদ্ধতির আবিষ্কার না হওয়ার কারণে এ যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। সভ্যতার যুগ বা ঐতিহাসিক যুগ যুগে আমরা আলোচনা করতে গিয়ে সভ্যতার সংজ্ঞা জেনেছি। সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন আর্নল্ড টয়েনবি। তার মতে মানব ইতিহাসের বিভিন্ন স্তরে, বিভিন্ন অঞ্চলে যে বিশেষ বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল তাকে সভ্যতা বলা হয়। এবং সভ্যতার যুগে মানুষ লিখন পদ্ধতির আবিষ্কার ঘটায় এবং এই যুগেই নগর সভ্যতার যাত্রা শুরু হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে নগর সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। প্রাচীন সভ্যতার উত্থানে এবং এর ক্রম বিকাশে সেমিটিক জাতিগোষ্ঠীর অবদান সম্পর্কে জেনেছি। সেমিটিক জাতিগোষ্ঠীর অবদান আমরা এ অধ্যায়ে এই জন্যই পড়ছি যে যেহেতু আমাদের মূল আলোচ্য ভূখণ্ড হলো আরব ভূখণ্ড, যা জাজিরাতুল আরব নামে পরিচিত। এই জাজিরাতুল আরব ভূখণ্ডে যে আরবরা বসবাস করত, এই আরবদের প্রাচীন যে জাতিগত রূপ সেটি হলো সেমিটিক, অর্থাৎ আরবরা মূলত সেমিটিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। যে আমরা জেনেছি সেমিটিক জাতিগোষ্ঠীর অবদান আমরা লক্ষ্য করেছি প্রাচীন সভ্যতার প্রায় প্রতিটি সভ্যতার ক্ষেত্রে এই সেমিটিক জাতিগোষ্ঠী তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা সেমিটিক জাতির অবদান লক্ষ্য করেছি ফিনিশীয় সভ্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে, মিশরীয় সভ্যতার প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাদের অবদান কম ছিল না। আমরা দেখেছি ইউরোপের যে সভ্যতার বিস্তার, এই সভ্যতার বিস্তারের ক্ষেত্রেও সেমিটিক জাতিগোষ্ঠীর অবদান ছিল এবং একেশ্বরবাদী যে পৃথিবীতে বড় তিনটি ধর্ম রয়েছে, এই তিনটি ধর্মের প্রবর্তক তিনজনও এই সেমিটিক জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। অর্থাৎ বিশ্ব সভ্যতার মূলে সেমিটিক জাতিগোষ্ঠীর যথেষ্ট অবদান ছিল।
আমরা জেনেছি মিশরীয় সভ্যতার, মিশরীয় সভ্যতার যে কেন্দ্র মিশর, এই মিশরের ভৌগোলিক অবস্থান জেনেছি। মিশরীয় সভ্যতার বিকাশের ক্ষেত্রে নীল নদ এর যে অবদান সেটা সম্পর্কে জেনেছি, এবং মিশরকে কেন নীল নদের দান বলা হয় সেটা সম্পর্কে জেনেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।